हाय नमस्कार बंधु, गुड मॉर्निंग। आमी चंदन मल्लिक, तुम्हारा देखो हमारे यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैने तुम्हारे सकल के स्वागत। बंधुरा तुम्हारा केमन आछो? आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आलोच्य टपिक एनवायरनमेंट साइंस। बंधुरा परिवेश विद्या थेके आज के आलोचना करब परिवेश कय धरनेर, एई सम्पर्के आज के तुम्हारे संगे विस्तारित आलोचना करब। तो बंधुरा एई क्वेश्चनटी जे कोनो क्लासेर एबं विभिन्न रकम कम्पिटिटिव एग्जामेर जन्य भीषण इम्पर्टेंट। तो बंधुरा आमी तोमादेर अनुरोध करब तोमरा अवश्य शेष पर्यन्त मन दिए भालो करे भिडियोटी शुनबे आर देखबे, तबे तोमरा बुझते पारबे। आमी तोमादेर कथा दिते पारी तोमरा जदि आमार भिडियोटी शेष पर्यन्त देखो तोमादेर टाइमटा नष्ट होबे ना। तोमरा आमार भिडियोटा जेइटुकु देखबे सेइटुकु तोमादेर काजे लागबे। आमाके विश्वास करे तोमरा भिडियोटी देखते पारो, तोमादेर भालो लागबे। तो बंधुरा तोमरा अवश्य शेष पर्यन्त मन दिए भालो करे शुनबे आर देखबे, तबे तोमरा बुझते पारबे। जदि भालो लागे, जदि तोमरा बुझते पारो, अवश्य लाइक करे जानाबे। खराब लागले डिसलाइक करबे। जदि किछु उपदेश देया थाके अवश्य कमेंट बक्से कमेंट करबे। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার নিজের ভাই বোনের মধ্যে, তার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও পরিবেশ কয় ধরনের, অর্থাৎ টাইপস অফ এনভায়রনমেন্ট। বন্ধুরা আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখো আমাদের কোশ্চেনটি আছে পরিবেশ কয় ধরনের ও কী কী। আনসার, পরিবেশ তিন ধরনের, যেমন এক নম্বর ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, দু নম্বর জীবজ পরিবেশ, তিন নম্বর সামাজিক পরিবেশ। পরিবেশ তাহলে কয় ধরনের? পরিবেশ তিন ধরনের, এক নম্বর ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, দু নম্বর জীবজ পরিবেশ, তিন নম্বর সামাজিক পরিবেশ। এবার দেখে নাও যে ভৌত পরিবেশের মধ্যে কী কী পড়ে। ভৌত বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বাড়িমণ্ডল ইত্যাদি। সজীব বা জীবজ পরিবেশের মধ্যে পড়ে উৎপাদক, খাদক, বিয়োজক। সামাজিক পরিবেশের মধ্যে পড়ে গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান। কি বুঝলে তোমরা? পরিবেশকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, নাম্বার টু জীবজ পরিবেশ, অ্যান্ড নাম্বার থ্রি সামাজিক পরিবেশ। ভৌত পরিবেশের অন্তর্ভুক্ত বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বাড়িমণ্ডল। সজীব বা জীবজ পরিবেশের অন্তর্গত উৎপাদক, খাদক, বিয়োজক। তিন নম্বর সামাজিক পরিবেশের অন্তর্গত গোষ্ঠী, পরিবার এবং প্রতিষ্ঠান। বন্ধুরা দেখুন, এরপরে আমরা প্রথমে আলোচনা করব ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সব কিছুকে নিয়ে হলো ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। তাহলে ভৌত পরিবেশটা কী বুঝলে তোমরা? ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝাই পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টি। পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বোঝাই ভৌত পরিবেশ। অর্থাৎ কোনগুলো? জল হতে পারে, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু প্রভৃতি সব কিছুকে নিয়ে গড়ে উঠেছে আমাদের ভৌত পরিবেশ। এরপরে দেখো জীবজ পরিবেশ। জীবজ পরিবেশ বলতেই পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। জীবজ পরিবেশের দুটি প্রধান উপাদান হলো উদ্ভিদ ও প্রাণী। এছাড়া জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক। জীবজ পরিবেশ বলতে কী বোঝায়? জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। জীবজ পরিবেশ প্রধানত দুটি উপাদানে গঠিত, একটি উদ্ভিদ, অপরটি প্রাণী। এছাড়া জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি। এরপর আমরা শেষে দেখব সামাজিক পরিবেশ কী। সামাজিক পরিবেশ অন্যদিকে হলো মানুষের তৈরি পরিবেশ। সামাজিক পরিবেশ হলো মানুষের তৈরি একটি কৃত্রিম পরিবেশ বলা যেতে পারে। মানুষের রীতিনীতি, আচার ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সব কিছুর সমষ্টি হলো সামাজিক পরিবেশ। এই পরিবেশের মূল উপাদান হলো সংস্কৃতি বা কালচার। কি বুঝলে তোমরা সামাজিক পরিবেশ বলতে? সামাজিক পরিবেশ হলো মানুষের তৈরি একটি পরিবেশ। মানুষের রীতিনীতি, আচার ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সব কিছুর সমষ্টি হলো সামাজিক পরিবেশ। এই পরিবেশের মূল উপাদান হলো সংস্কৃতি বা কালচার। বন্ধুরা দেখো নিচে লেখা আছে, কিছু একটা ইম্পর্টেন্ট লেখা আছে, দেখো তোমরা। প্রাকৃতিক ও জীবজ পরিবেশ তৈরি করেছে পৃথিবী নিজে।
প্রাকৃতিক পরিবেশ ও জীবজ পরিবেশ তৈরির পেছনে পৃথিবীর সক্রিয় হাত আছে, মানে পৃথিবী তৈরি করেছে। এটি অতি প্রাচীন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ও জীবজ পরিবেশ খুব প্রাচীন পরিবেশ। এই পরিবেশ সবসময় বদলাচ্ছে, প্রাকৃতিক পরিবেশও বদলাচ্ছে, জীবজ পরিবেশও বদলাচ্ছে। আবার সামাজিক পরিবেশ হলো মানুষের জন্য মানুষের তৈরি পরিবেশ, কিন্তু সামাজিক পরিবেশটা কারা গড়ে তুলেছে? এটাতে প্রকৃতির কোনো হাত নাই, এটা কেবলমাত্র মানুষ তার নিজের জন্যই এই সামাজিক পরিবেশ গড়ে তুলেছে। এই পরিবেশের বয়স প্রাকৃতিক পরিবেশের তুলনায় অনেক কম। প্রাকৃতিক পরিবেশের বয়স কোটি কোটি প্রাচীন, একদম অনেক মানে কোটি কোটি প্রাচীন বলা যেতে পারে, কিন্তু সামাজিক পরিবেশের বয়স অতটা নয়। মানুষ যবে থেকে সংস্কৃতি বা কালচারে ফিরেছে তখন থেকে সে তার পরিবেশ গড়ে তুলেছে, তা এই বয়সটা এই পরিবেশটার বয়স হতে পারে মাত্র কয়েক হাজার বছর। পৃথিবীতে মানুষ আসার পরেই আস্তে আস্তে এই পরিবেশ তৈরি হয়েছে, মানে পৃথিবীতে আগে মানুষ এসেছে, তারপরে এই পরিবেশটা মানুষ নিজেই তার সহবাস্তানের প্রেক্ষিতে গড়ে তুলেছে। এই পরিবেশও সময় এই পরিবেশ সবসময় বদলাচ্ছে। প্রাকৃতিক পরিবেশও যেমন সময়ের সাথে বদলাচ্ছে, তেমনি মানুষের তৈরি পরিবেশ সামাজিক পরিবেশও সময়ের সাথে সাথে বদলাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরপরে আরও অনেক ভিডিও আসতেই থাকবে। তো বন্ধুরা, এখানেই আমি শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।